আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما الى اخر الايه। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিকুলের সেরা মখলুকাত মানুষ হিসেবে প্রেরণ করেছেন পৃথিবীতে, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো রহমানের বন্দার পরিচয়। কারা হবে রহমানের বন্দা, আল্লাহর বন্দা কারা, রহমানের বন্দা কারা, তাদের কী বৈশিষ্ট্য থাকা লাগবে, সেই সম্পর্কে সামান্য আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো তার এই সান্নিধ্যে আমি পবিত্র কালামুল্লাহ সূরা ফুরকানের 63 নং আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বন্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, ওয়াইবাদুন আব্দুনের বহুবচন, অর্থাৎ ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো কারা, আল্লাযীনা, যারা, ইয়ামশূনা, ইয়ামশূনা শব্দের অর্থ হলো চলাফেরা করা, অর্থাৎ যারা চলাফেরা করে, আলাল আরদি, জমিনের মধ্যে, হাওনা, নম্রভাবে, অর্থাৎ রহমানের বন্দার এক নম্বর পরিচয় হলো তারা জমিনের মধ্যে চলাফেরা করবে নম্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন তাদেরকে জাহেলরা ডাকবে অথবা জাহেলদের সাথে যখন তাদের তর্ক হবে, তখন রহমানের বন্দা একথা বলে দিবে, ক্বালু সালামা, রহমানের বন্দা বলবে সালাম, সালাম, শান্তি, শান্তি, আমি ঝগড়া চাই না, আমি শান্তি চাই। এই বলে রহমানের বন্দা ওই জাহেল লোকের তর্ক থেকে ফিরে আসবে। এই হলো রহমানের বন্দার পরিচয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা, তাদের অন্য আরেকটি বৈশিষ্ট্য হলো ইয়াবিতুনা, অতিবাহিত করে, তাদের প্রভুর জন্য রাত্রি অতিবাহিত করে, সুজ্জাদাউ ও কিয়ামা, এবং সুজ্জাদাউ সেজদার অবস্থা, সেজদারত অবস্থায়, ও কিয়ামা দাঁড়ানো অবস্থায় তারা রাত্রি যাপন করে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মাধ্যমে তারা রাত্রি যাপন করে। এবং এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে যে, হে রব্বানা, হে আমার প্রভু, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করো, ইন্না আযাবাহা কানা গরমা, নিশ্চয় জাহান্নামের আযাব বড় কঠিন, এবং জাহান্নামের আযাব অবিচ্ছিন্ন, সে আযাব থেকে পানা চাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই তিনটা আয়াত থেকে জানতে পারলাম যে রহমানের বন্দার বৈশিষ্ট্য হলো যারা পৃথিবীতে চলবে নম্রভাবে, চলাফেরা করবে, অহংকার তাদের মধ্যে থাকবে না, এবং কোনো জাহেল লোকের সাথে যখন তাদের চলাফেরা হবে, যখন তর্ক হবে, তখন তারা বলবে সালামা, শান্তি আর শান্তি, এবং তারা আল্লাহর কাছে পানা চাইবে জাহান্নামের আগুন থেকে, এবং তাদের সর্বসময় সব সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেজদারত অবস্থায় থাকবে, রাত্রি অতিবাহিত করবে সেজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায়, সর্বদা আল্লাহ তাআলার সেই বৈশিষ্ট্য মণ্ডিত আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে তাদের জীবন যাপন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দা হওয়ার তৌফিক আনায়াত করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।